হোটেল রেস্টুরেন্টে অভিযানের ক্ষেত্রে বিভিন্ন সংস্থার সমন্বয় না থাকায় তাদের ব্যবসা করা কঠিন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। রাজধানীর কারওয়ান বাজারে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা সংক্রান্ত বিভিন্ন সংস্থার সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সফিল আলম সুজনের রিপোর্ট। রাজধানী জুড়ে 27,000-এর বেশি রেস্টুরেন্ট থাকলেও এসব রেস্তোরাঁর খাবারের মান ও পরিবেশ নিয়ে অনেকেরই রয়েছে সংশয়। ফলে একই সময়ে বিভিন্ন নিয়ন্ত্রণ সংস্থা রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে, দেয় জরিমানা সহ নানা ধরনের শাস্তি। এ অবস্থায় রেস্টুরেন্ট মালিক সমিতি সহ অভিযান পরিচালনাকারী বিভিন্ন সংস্থার সাথে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা বলেন, রেস্তোরাঁয় অগ্নি নিরাপত্তা, খাদ্যের মান ও পরিবেশ নিয়ে সঠিক নীতিমালা ও প্রশিক্ষণ নেই। সাংবিধানিক অধিকার আমার, আমি আমাকে ডিফেন্ড করব, সেই ডিফেন্ড করার সুযোগও দেওয়া হয় না। যেই রকম আচরণ মোবাইল কোর্টে করা হয়, এই রাষ্ট্রে আমরা ট্যাক্সপেয়ার উদ্যোক্তা হিসাবে চরম মানে লজ্জিত। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, অভিযানের নামে কাউকে হয়রানি করা যাবে না, রেস্তোরাঁয় অভিযানের ক্ষেত্রে সমন্বয় করা হবে বলেও জানান তিনি। আজকে বিএসটিআই গেল, কালকে ভোক্তা অধিকার গেল, পরশুদিন নিরাপদ থাকতে কর্তৃপক্ষ গেল, এরপরে সিটি কর্পোরেশন গেল, ঢাকার ডিসি ম্যাজিস্ট্রেট গেল, এরকম হলে হচ্ছে কি যে এই বিজনেসটা যেভাবে বুম হয়েছে, এখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে, কঠোর ভাবে নিয়ন্ত্রণ করে সেটি সমাধান নাকি একটা গ্র্যাজুয়ালি আমাদের একটা হয়তো আমরা শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম একটা প্ল্যান করে এই জিনিসটাকে আমরা একটা অ্যালাইনমেন্ট আনা বা এই জায়গাগুলোতে একটা শৃঙ্খলা আনা, এটি বোধ হয় মোর ইম্পর্টেন্ট। ত্রুটিপূর্ণ সিলিন্ডার বিস্ফোরণের কারণে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের দায় মালিক পক্ষ নিবে না বলেও জানান রেস্তোরাঁ মালিক সমিতি। সুফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।